নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। এই পরীক্ষাটা হয়ে থাকে তোমাদের 40 মার্কসের। ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায় নিয়ে প্রথম ইউনিট পরীক্ষা হয়। তবে কোন কোন স্কুলে তোমাদের 3 নম্বর অধ্যায়টাও পরীক্ষা হয়ে থাকে প্রথম ইউনিট, সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যাদের 3 নম্বর অধ্যায়টা পরীক্ষা হবে। কোনো একটা ভিডিওতে তোমাদের 3 নম্বর অধ্যায়ের সাজেশনটা আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে দেখো তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ 2, 4 ও 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা হবে প্রথম ইউনিট পরীক্ষার জন্য। এছাড়া তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 1 নম্বরে যে বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন গুলো এসে থাকে, যেমন মনে করো MCQ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এছাড়া তোমাদের স্তম্ভ মেলানো, এই ধরনের কোশ্চেন গুলো কমন পাওয়ার জন্য তোমরা টেক্সট বুক খুব ভালো করে পড়তে থাকো। পাশাপাশি যার যা লেখকের সহায়িকা আছে ওই সহায়িকা থেকে তোমরা প্রস্তুতি নিতে থাকো। বিশেষ করে স্টার মার্কস দেওয়া, চিহ্নিত করা যে কোশ্চেন গুলো পাবে তোমরা সেই কোশ্চেন গুলো খুব ভালো করে প্রস্তুতি নেবে। তো এখানে দেখো প্রথম অধ্যায় থেকে প্রথমেই থাকছে 2 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো আলোচনার পাশাপাশি দেখে নেবে, যে সব প্রশ্নগুলোর তলাতে সবুজ কালি দিয়ে দাগ দেওয়া আছে ওই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে এসে থাকে। দেখো প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি, দেখতে পাচ্ছ নিচে আন্ডারলাইন করা হয়েছে সবুজ কালি দিয়ে। বুর্জোয়া বিপ্লব কি, এটাও তোমাদের আন্ডারলাইন করা আছে, তার মানে এই কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ। মন্তেস্কু কে ছিলেন, করভি কি, কন্ট্রাক্ট অফ পয়সি কি, এরপর থাকছে থার্ড এসেস্ট কি, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি, পরের প্রশ্ন গিলোটিন কি, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, লাল সন্ত্রাস কি, রুশো কে ছিলেন, সাঁকুলত কি এবং আসিয়া রেজিম কি, ফ্রান্সের অভিজাত বিপ্লব বলতে কি বোঝানো হয়েছে। তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের এই কতগুলো প্রশ্ন ভালো করে প্রস্তুতি নিতে হবে। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো, দেখো এই 2 নম্বরের প্রশ্নগুলো যদি প্রস্তুতি নাও, আশা করা যায় এর মধ্য থেকেই তোমরা প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করা যায়। বিশেষ করে যেগুলো তোমাদের আন্ডারলাইন করা হয়েছে এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। এবার দেখো প্রথম অধ্যায় থেকে 4 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতি নিতে হবে, মাত্র 4টি প্রশ্ন দেওয়া হবে। প্রথম প্রশ্ন দেখো বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো, বা এটা বলতে পারে টেনিস কোর্টের শপথ টিকা লেখো। পরবর্তী প্রশ্ন ফ্রান্সের অভিজাত বিদ্রোহের পটভূমি ও ফলাফল আলোচনা করো। পরবর্তী এবং শেষ প্রশ্ন 4 নম্বরের বিপ্লব পূর্ব ফরাসি কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন। এবার দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের যে প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে, প্রথম প্রশ্ন থাকছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো, তারপর থাকছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা বা দার্শনিকদের অবদান আলোচনা করো, পরবর্তী প্রশ্ন থাকছে ফরাসি বিপ্লবের ফলাফল সেই সঙ্গে প্রভাব আলোচনা করো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত পরিচয় দাও। মনে রাখবে এই প্রশ্নটা এভাবে থাকতে পারে যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এখানে তোমাদের বলে রাখি, যখন তোমরা এই প্রশ্নটা প্রস্তুতি নেবে সেক্ষেত্রে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থাটা ভালো করে পরিচয় তৈরি করে নেবে। তাহলে কি হয়, যদি প্রশ্ন আসে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত পরিচয়, সেক্ষেত্রে তোমরা বিচার ব্যবস্থা ও রাজনৈতিক এই দুটো ব্যবস্থা তোমরা ভালো করে লিখে দেবে, তাহলে নাম্বার পেয়ে যাবে। আর যদি প্রশ্নে উল্লেখ করে দেয় একবারে যে বিচার ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থা, সেক্ষেত্রে তোমাদের এই দুটো তো তৈরি করা থাকছেই, তাহলে তোমরা অনায়াসে লিখে দিতে পারবে। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের 2, 4 ও 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হলো, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নাও। পাশাপাশি তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই, বিভিন্ন স্কুলে প্রথম ইউনিট পরীক্ষা হয়েছে এমন প্রশ্নপত্র জোগাড় করে সেখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করে ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। এই সাজেশনটার পাশাপাশি তোমরা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো যদি দেখে নাও, সেক্ষেত্রে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে প্রথম ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হবে। এবং সেখানেও তোমরা দেখতে পাবে যে 8 নম্বর, 4 নম্বর ও 2 নম্বরের বড় প্রশ্ন কোনগুলো পরীক্ষাতে এসেছে। এবার দেখো তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে সাজেশন দেওয়া হবে, প্রথমে থাকছে 2 নম্বরের প্রশ্ন কোড নেপোলিয়ন কি, তারপর থাকছে কনসুলেটর শাসন কি, মহাদেশীয় ব্যবস্থা কি। দেখো এখানে কোড নেপোলিয়ন আন্ডারলাইন আছে, মহাদেশীয় ব্যবস্থা কি এটাও আন্ডারলাইন আছে। এরপর থাকছে কাকে কেন দ্বিতীয় জাস্টিয়ান বলে, খুবই গুরুত্বপূর্ণ। বার্লিন ডিগ্রি কি, তারপর থাকছে স্পেনীয় ক্ষত কি, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ যদিও আন্ডারলাইন করা হয় না। শতদিবসের রাজত্ব সম্পর্কে কি জানো, এটাও খুব গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ আন্ডারলাইন আছে। পোড়ামাটির নীতি কি, কনফেডারেশন অব দ্য রাইন কি, তারপর থাকছে
কনফেডারেশন অফ দ্য রাইন কি, তারপর থাকছে কনকর্ডাট কি, কাকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, কোন যুদ্ধকে এবং কেন জাতিসমূহের যুদ্ধ বলে, অক্টোবর ঘটনা কি। তো 2 নম্বরের এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো, এগুলো তোমরা তৈরি করে নেবে। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো অথবা গুরুত্ব লেখো, কোড নেপোলিয়নের গুরুত্ব। তারপর থাকছে ওয়াটারলু এর যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি বা টিকা লেখো। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন। জার্মানির ঐক্য সাধনে নেপোলিয়নের অবদান কি। দেখো এখানে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের যে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট, 3টে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, তারপরেটা দুটো, তারপরেটা দুটো, এবং তারপরেটাও দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে, এবং 5 নম্বরটা একটা। অর্থাৎ প্রথম দুটো প্রশ্ন খুব, প্রথম 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে দেখো প্রথম অধ্যায় থেকে 4 নম্বর ও 8 নম্বরের কোনো স্টার চিহ্ন দেওয়া হয় না, অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই ভালো করে তৈরি করে নেবে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দেখো 2 ও 4 নম্বরের প্রশ্ন আলোচনা হয়েছে, এবং 4 নম্বরের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছে, প্রায় পরীক্ষাতে এসে থাকে। এবং দেখো এখানে তোমাদের পরবর্তী যেটা থাকছে 8 নম্বরের প্রশ্ন, আচ্ছা 4 নম্বরের আরো কিছু প্রশ্ন আছে। তো এখানে এই অধ্যায় থেকে 2 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের অনেকগুলো প্রশ্ন প্রস্তুতি নিতে হচ্ছে, আর সে কারণে মোস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। 6 নম্বর দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল। তারপর শতদিবসের রাজত্ব টিকা লেখো। এরপর থাকছে ট্রাফালগারের যুদ্ধ সম্বন্ধে যা জানো লেখো। তারপরের প্রশ্ন, স্পেনের যুদ্ধে ফ্রান্সের নেপোলিয়নের পরাজয়ের কারণে লেখো। দেখতে পাচ্ছ এখানে এগুলো সব একটা করে স্টার চিহ্ন, এবং 8টা কোনো রকম স্টার চিহ্ন দেওয়া নেই। তবে সেই পেজে তোমরা দেখেছো এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো প্রথমেই রাখা হয়েছে। এবার দেখো তোমাদের 8 নম্বরের প্রশ্ন, তো এই অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরে যে প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে, প্রথম দেখো নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ কি ভূমিকা ছিল। তারপর থাকছে নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন থাকছে লাইপজিগের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। তো এই অধ্যায় থেকে দেখো নেপোলিয়ন সংক্রান্ত প্রশ্ন যে কোনো একটা পরীক্ষাতে থাকবে, এমনকি তোমাদের 4 নম্বর ও 8 নম্বর উভয়ই প্রশ্ন থেকে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা নেপোলিয়ন সংক্রান্ত যাবতীয় প্রশ্নগুলো খুব ভালো করে প্রস্তুতি নেবে। দেখো নেপোলিয়ন পতনের মহাদেশীয় অবরোধ, তারপর থাকছে নেপোলিয়ন পতনের কারণ, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো, প্রত্যেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকে খুব ভালো করে তৈরি করে নেবে। যারা ভিডিওটা দেখছো এটা তোমাদের ইতিহাসের সাজেশন দেওয়া হলো, ঠিক একই রকম ভাবে তোমাদের ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং বাংলা ও গণিত বিষয়েরও সম্পূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। তোমরা সাজেশনগুলো ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তোমরা এই সাজেশনগুলো দেখে যদি প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাতে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। আর এই সাজেশনগুলোর পাশাপাশি তোমরা বিভিন্ন স্কুল থেকে জোগাড় করা যেসব প্রশ্নপত্রগুলো আলোচনা করা হয়েছে, যেগুলির লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তোমাদের বিভিন্ন স্কুল থেকে প্রথম ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র শুধু ইতিহাসের না, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা এবং গণিত বিষয়ের প্রশ্নপত্র কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তাছাড়া এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ, তো ভিডিওগুলো দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করে দাও।